ভাদ্র মাসে এই চার ব্যক্তিকে খালি হাতে কখনোই ফেরাবেন না। নমস্কার বন্ধুরা, পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, এই পবিত্র ভাদ্র মাসে এই চারজন ব্যক্তিকে কখনোই খালি হাতে ফেরাতে নেই, এর ফলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখার পর পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না। ভাদ্র মাস হচ্ছে একটি পবিত্র মাস। বছরে চারটি পবিত্র মাসের মধ্যে ভাদ্র মাস হচ্ছে অন্যতম একটি মাস। তাই এই মাসে এই চারজন ব্যক্তিকে কখনোই খালি হাতে ফেরাবেন না। এমনকি এই ব্যক্তিরা বাড়িতে এলে আপনি আপনার সামর্থ্য মতো অবশ্যই তাদের অন্ন বস্ত্র দিতে পারেন, এতে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে। বন্ধুরা, ভাদ্র মাসকে মা লক্ষ্মীর মাস হিসেবে ধরা হয়ে থাকে। এই ভাদ্র মাসে আপনি এমন কিছু কাজ করবেন না যার ফলে মা লক্ষ্মী দেবী রুষ্ট হবে, যার ফলে আপনার জীবনে সুখ শান্তি নষ্ট হবে। তবে শুরু করা যাক আজকের মূল ভিডিওটিতে। প্রথমে আমরা দেখে নেব এই পবিত্র ভাদ্র মাসে বাড়িতে কোনো ভিক্ষুক বা ভিখারি এলে তাকে রেগে মেগে কটুকথা শোনাবেন না, এমনকি তাকে খালি হাতে ফেরাবেন না। আপনি আপনার সামর্থ্য মতো তাকে অন্ন বস্ত্র দান করুন, এতে আপনার শতজন্মের পাপ পূর্ণ হবে। ওই ভিক্ষুকটির মনে যে আনন্দ হবে আর আপনাকে যে আশীর্বাদ করবে, এতে আপনার জীবনে উন্নতি লাভ হবে, এর ফলে গৃহের মঙ্গল সর্বদাই হবে। তাই এই পবিত্র ভাদ্র মাসে বাড়িতে কোনো দরিদ্র ভিক্ষুক বা ভিখারি এলে কখনোই তাকে খালি হাতে ফেরাবেন না, এতে আপনার জীবনে অমঙ্গল নেমে আসবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এই পবিত্র ভাদ্র মাসে এই সব কাজগুলি কখনোই করবেন না। এবার অপরদিকে দেখে নে, কোনো প্রতিবেশী আপনার বাড়িতে এই সময় এলে আপনি তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। আপনি আপনার সামর্থ্য মতো মিষ্টান্ন কিংবা কোনো শাকসবজি দিতে পারেন, এতে আপনার জীবনে সার্বিক উন্নতি হবে, গৃহের মঙ্গল সর্বদাই হবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন আপনি এই সব ব্যক্তিদের কখনোই এই পবিত্র ভাদ্র মাসে খালি হাতে ফেরাবেন না। আপনি আপনার সামর্থ্য মতো এদের অন্ন বস্ত্র দান করুন, এমনকি আপনার সামর্থ্য মতো অর্থ দান করতে পারেন, সেটা এক টাকা হোক কিংবা দশ টাকা হোক না কেন, আপনি তাকে খুশি মনে দান করবেন। দান করা একটি পুণ্য কাজ হিসেবে ধরা হয়। তাই আপনি যদি আপনার জীবনে পূর্ণতা অর্জন করতে চান, অবশ্যই এই পবিত্র ভাদ্র মাসে এই সব ব্যক্তিদের দান ধ্যান করতে পারেন, এতে মা লক্ষ্মী দেবী এতটাই প্রসন্ন হবেন, আপনার গৃহে সবসময় মা লক্ষ্মী বাস করবে। মা লক্ষ্মী যে বাড়িতে বসবাস করেন সেই গৃহে কখনোই অন্নের অভাব হয় না, অর্থের অভাব হয় না, মা লক্ষ্মীর কৃপায় সর্বদাই আর্থিক উন্নতি হয়, মা লক্ষ্মীর কৃপায় আর্থিক ভাগ্য থাকে তুঙ্গে। তাই অবশ্যই এই ব্যক্তিদের কখনোই খালি হাতে ফেরাবেন না। এবার অপরদিকে দেখে নেব, আপনার কোনো আত্মীয় খুবই গরিব, আপনার কাছে সাহায্য চাইছে, তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। আপনি তাকে অর্থ দিয়ে দান করতে পারেন কিংবা খাদ্য দিয়ে দান করতে পারেন, এতেও আপনার মঙ্গল হবে সর্বদাই। তাই বলা হচ্ছে এই সব ব্যক্তিদের এই পবিত্র ভাদ্র মাসে কখনোই খালি হাতে ফেরাবেন না, কারণ ওই ব্যক্তিটি গরিব দুঃখী বলেই আপনার কাছে সাহায্য চাইতে এসেছে। মানুষকে বিপদের দিনে সাহায্য করাই
আমাদের কাজ, কিংবা তাকে পাশে দাঁড়িয়ে সাহস যোগানো, এটাও একটা বিরাট কাজ। কিন্তু আপনি যদি এইসব কাজগুলি না করেন, আপনার জন্য দুর্ভাগ্য সর্বদাই নেমে আসবে। কারণ মানুষকে বিপদের দিনে পাশে দাঁড়ানোই আমাদের একান্ত কাম্য। বিপদের দিনে আপনি যদি কোনো মানুষের পাশে গিয়ে দাঁড়ান, আর সেই মানুষটি এতটাই খুশি হবেন আপনাকে পেয়ে যে আপনার উপর আশীর্বাদ সর্বদাই পড়বে, যার ফলে আপনার জীবনে উন্নতি লাভ হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, এই পবিত্র ভাদ্র মাসে মা লক্ষ্মীর কৃপা পেতে হলে অবশ্যই এই কাজগুলি সর্বদাই করুন। এবার অপরদিকে বলা হচ্ছে, আপনার কোনো বন্ধু বাড়িতে এলে তাকে কখনোই না খাইয়ে ফেরাবেন না। আপনি তাকে মিষ্টান্ন কিংবা অন্যান্য খাদ্যদ্রব্য দিতে পারেন, এর ফলে আপনার জীবনে সর্বদাই মা লক্ষ্মীর আশীর্বাদ পড়বে। তাই অবশ্যই এই নিয়মগুলি মেনে চলুন এই পবিত্র ভাদ্র মাসে, কারণ ভাদ্র মাস অত্যন্ত একটি পবিত্র মাস। এই মাসে সর্বদাই এই নিয়মগুলি মেনে চলা প্রত্যেকেরই একান্ত দরকার, যার ফলে আমাদের জীবনে সর্বদাই উন্নতি হবে, নচেত জীবনে দুর্ভাগ্য নেমে আসবে। তাই আপনি যদি আপনার জীবনে সৌভাগ্য ফিরে পেতে চান, অবশ্যই এই নিয়মগুলি মেনে চলুন এই ভাদ্র মাসে। তাই বাড়িতে এই চার ব্যক্তি এলে কখনোই তাদের খালি হাতে ফেরাবেন না। প্রথমত হচ্ছে, দরিদ্র কোনো ভিক্ষুক বা ভিখারি এলে তাদের খালি হাতে কখনোই ফেরাবেন না। অপরদিকে বলা হচ্ছে, কোনো প্রতিবেশী আপনার বাড়িতে এলে তাকেও খালি হাতে ফেরাবেন না। তৃতীয়ত হচ্ছে, আপনার কোনো আত্মীয় স্বজন বিপদের দিনে আপনার কাছে সাহায্য চাইতে এলে তাকেও কখনোই খালি হাতে ফেরাবেন না। সর্বশেষে বলি, আপনার কোনো বন্ধু বাড়িতে এলে তাকে কখনোই না খাইয়ে ফেরত পাঠাবেন না। তাকে আপনি আপনার সাধ্যমতো মিষ্টান্ন কিংবা অন্যান্য খাদ্যদ্রব্য দিতে পারেন। এইসব ব্যক্তিদের আপনি যদি এই পবিত্র ভাদ্র মাসে খালি হাতে না ফিরিয়ে সাধ্যমতো দান করতে পারেন, ওই সব ব্যক্তিদের যে আশীর্বাদ পাবেন, আপনার জীবনে সর্বদাই মঙ্গল হবে, জীবনে উন্নতি হবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।